সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন সকল ফিউচার আপডেট পাওয়ার জন্য। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের চোখের নিচের কালো দাগ দূর করতে পারেন। 7 দিন ব্যবহার করলে নিজেরাই ফলাফল বুঝতে পারবেন। আমি এখানে 2টি স্টেপ তৈরি করে দেখাবো। প্রথম স্টেপটি তৈরি করতে আমাদের লাগবে আলু, শসা, অ্যালোভেরা ও মধু। তো বন্ধুরা চলুন শুরু করি। প্রথমে আমাদের একটি মাঝারি সাইজের আলু ও একটি শসার 2/1 ভাগ নিয়ে চোকলাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এরপর দুটো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। এরপর রসটা আলাদা করে ছেঁকে নিতে হবে। এরপর এতে 1 চামচ অ্যালোভেরা জেল মেশাতে হবে এবং সবশেষে এতে 1 চামচ মধু মিশিয়ে সবগুলো একসাথে ভালো করে মিক্স করতে হবে। দ্বিতীয় স্টেপটি তৈরি করতে আমাদের প্রয়োজন একটি ভিটামিন ই ক্যাপসুল ও 1 চামচ গোলাপ জল। একটি বাটিতে একটি ভিটামিন ই ক্যাপসুল থেকে অয়েলটা বের করে নিতে হবে। এরপর এতে 1 চামচ গোলাপ জল মিশিয়ে সবগুলো একসাথে ভালো করে মিক্স করতে হবে। এবার প্রথমটি একটু তুলোয় ভিজিয়ে চোখের নিচে লাগিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট পর দ্বিতীয়টি চোখের নিচে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। কমেন্ট করে আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। সবাইকে ধন্যবাদ।